দেশের যেসব জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে, বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে পরবর্তী 6 ঘন্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময়ের মধ্যে তীব্র বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে, যা অস্থায়ীভাবে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এদিকে 19 মে সন্ধ্যা নাগাদ পঞ্চগড়, ঠাকুরগাঁও সহ রংপুর বিভাগের কিছু স্থানে এবং পরবর্তীতে রাজশাহী বিভাগের কিছু স্থান সহ দেশের পশ্চিমের কিছু কিছু জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় সহ বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিবেশ অনুকূল থাকলে আজ রাতে দেশের আরও কিছু স্থানে বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে।